আজ সারা দিন ধরে শুভেন্দু অধিকারী বনাম তৃণমূল কংগ্রেস এই লড়াই নন্দীগ্রাম আন্দোলনকে সামনে রেখে আমরা দেখতে পেয়েছি যে শহীদের তর্পণ কে করবে, তার ক্রেডিট কার্ড নন্দীগ্রাম আন্দোলনে, সেই নিয়ে গোটা একটা দিন চলে গেল। কিন্তু আসলে যে কথাগুলো আমাদের সামনে উঠে আসে না, আসলে যে কথাগুলো লোকের মুখে চর্চা কমে গেছে বা যে সত্য সামনে উঠে আসেনি, সেই ঘটনাগুলোও আমাদের জানা দরকার। নন্দীগ্রামের বুকে গুলি চালানোর জন্য প্রধান যে আইপিএস অফিসারের দিকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় আঙুল তুলেছিলেন, তার নাম সত্যজিৎ ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায় যে সময় নন্দীগ্রামের বুকে আন্দোলন করছেন, এই জমি রক্ষা কমিটির যে আন্দোলন, সেই আন্দোলনে গুলি চালানোর যে ঘটনা, যে ঘটনার পরবর্তী সময়তে মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই তদন্ত দাবি করেন এবং সিবিআই তদন্ত দাবি করে সবচেয়ে বেশি যার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তার নাম সত্যজিৎ ব্যানার্জি। এখন কে এই সত্যজিৎ ব্যানার্জি? সত্যজিৎ ব্যানার্জি হচ্ছেন একজন আইপিএস অফিসার। সেই সত্যজিৎ ব্যানার্জির এখনকার পরিচয় কি? সেই সত্যজিৎ ব্যানার্জি এখন তৃণমূল কংগ্রেসের একজন নেতা। একদম ঠিক শুনছেন আপনারা, মমতা বন্দ্যোপাধ্যায় যে নন্দীগ্রাম আন্দোলনের ওপর ভর করে মহাকরণের অলিন্দে গিয়ে নিজের সরকার তৈরি করেছিলেন, মহাকরণ থেকে গোটা পশ্চিমবঙ্গকে শাসন করতে চেয়েছিলেন 2011 সাল থেকে, নন্দীগ্রাম থেকে যার যাত্রা শুরু হয়, সেই নন্দীগ্রামের বুকে যিনি গুলি চালিয়েছিলেন, সেই সত্যজিৎ ব্যানার্জি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়েরই দলের নেতা। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সিবিআই বারংবার এই সত্যজিৎ ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদ করবে বলে রাজ্য সরকারকে চিঠি দিয়েছিল যে আমরা আপনার পুলিশ কর্তাকে জিজ্ঞাসাবাদ করতে চাই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ডিনাই করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন না, আমার একজন আইপিএস অফিসারকেও, আমার একজন পুলিশ কর্তাকেও নন্দীগ্রাম মামলার জন্য সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারবে না। কি অদ্ভুত শুনতে লাগছে না, যে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম আন্দোলনের সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই সেই সত্যজিৎ ব্যানার্জিকে যখন সিবিআই ডাক করে পাঠালো, সিবিআই যখন ডেকে পাঠালো, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হিসেবে বললেন যে না, কোনো পুলিশ কর্তা সিবিআই এর কাছে গিয়ে কোনো বয়ান রেকর্ড করবে না, সিবিআই এর সামনে যাবে না। শুধু কি তাই, এই নন্দীগ্রামের গুলি চালানোর পরবর্তী সময়তে বুদ্ধদেব ভট্টাচার্যের দিকে আঙুল তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সিবিআই তদন্ত চেয়েছিলেন, তার দাবি অনুযায়ী সিবিআই তদন্ত হয়েছে, সিবিআই তদন্তের শেষে বুদ্ধদেব ভট্টাচার্যকে ক্লিন চিট দিয়েছে সেই সিবিআই যে সিবিআই মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন। তাহলে দিনের শেষে কি দাঁড়ালো? আজ এত বছর পরে নন্দীগ্রামের সাধারণ মানুষ কি মনে করে জানেন? যে সেই দিন আসলে তাদেরকে নিয়ে রাজনীতি হয়েছে, তাদেরকে নিয়ে রাজনীতি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবার জন্য নন্দীগ্রাম, সিঙ্গুর এগুলোকে দাবার বোর্ডের মতো ব্যবহার করেছিল এবং জাস্ট ব্যবহার করবার পরে ছুঁড়ে ফেলে দিয়েছে তাদেরকে। আর সেই কারণে জ্ঞানবান সিং যে রিজওয়ানুর রহমানের ঘটনার পরবর্তী সময়তে মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানবান সিং এর দিকে আঙুল তুলেছিলেন, সেই জ্ঞানবান সিংকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সিআইডির একদম মাথায় বসিয়ে দিয়েছেন। সত্যজিৎ ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, সত্যজিৎ ব্যানার্জিকে তৃণমূলের নেতা বানিয়েছেন, আর জ্ঞানবান সিং এর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, জ্ঞানবান সিংকে সিআইডির হেড বানিয়ে দিয়েছেন। এই হচ্ছে আসলে তৃণমূল কংগ্রেসের রাজনীতি। সেই দিনকে তৃণমূল কংগ্রেস সাথে মাওবাদী, বুদ্ধিজীবী, সমস্ত কিছু নিয়ে যে একটা ককটেল তৈরি করেছিল এবং যে ককটেলের সুদূর প্রসারী কুফল আজকে বাংলার মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে, নন্দীগ্রামের সাধারণ মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে, আসলে নন্দীগ্রামের বুকে সেদিনকে কিভাবে ষড়যন্ত্র করা হয়েছিল একবারের জন্য ভাবুন না। যে তৃণমূল কংগ্রেস কথায় কথায় তাপসী মালিকের নাম টেনে আনে, যে তৃণমূল কংগ্রেস কথায় কথায় তাপসী মালিক, সিঙ্গুরের বুকে তাপসী মালিকের ঘটনা টেনে আনে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে, পুলিশ মন্ত্রী হওয়ার পরে, আজ অবধি তাপসী মালিকের বাবা কোন রকমের কোনো বিচার পেলেন না। সুরিত দত্ত, যাকে সিবিআই অ্যারেস্ট করেছিল, সেই সিবিআই হাইকোর্টে জানিয়েছে যে এই কেসিআর শেষ পর্যন্ত দাঁড়াচ্ছে না, সুরিত দত্তের বিরুদ্ধে কোন রকমের কোনো এভিডেন্স নেই। সুতরাং সিঙ্গুর আর নন্দীগ্রামে যে চক্রান্তের জাল সেদিনকে বোনা হয়েছিল, তা কার্যত আজকে দিনের আলোর মতো পরিষ্কার।
তাই নন্দীগ্রামের ক্রেডিট কার্ড, নন্দীগ্রাম আন্দোলনের ক্রেডিট কার্ড শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দড়ি টানাটানি চলতে থাকুক। মমতা বন্দ্যোপাধ্যায় দাবিও করে দিয়েছেন যে সেদিন যে পুলিশ ঢুকেছিল অধিকারী পরিবারের মদতে পুলিশ ঢুকেছিল, ওনাদের মধ্যে এই যে দড়ি টানাটানি তা চলতে থাকুক, কিন্তু সাধারণ মানুষের মধ্যে আসল সত্য জেগে উঠুক যে গুলি চালানোর ঘটনায় যে মূল পুলিশ অফিসার, সেই মূল পুলিশ আইপিএস অফিসার এখন তৃণমূল কংগ্রেসের নেতা। আর এটাই তৃণমূল কংগ্রেসের বৈশিষ্ট্য, নোংরা রাজনীতি করে ক্ষমতার অলিন্দে পৌঁছানোর জন্য সিঙ্গুরের মানুষ, নন্দীগ্রামের মানুষ আজ অবধি তারা সাফার করছে।